চট্টগ্রামে হত্যা মামলায় কারাগারে থাকা নিরপরাধ মিনুকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রকৃত আসামি কুলসুম আক্তার কুলসুমিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ এসব আদেশ দিয়েছেন। এছাড়া মিনুর জেল খাটার ঘটনায় তিন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। তারা হলেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম এ নাসের, অ্যাডভোকেট নুরুল আনোয়ার ও অ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী। এর আগে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কুলসুম আক্তারের জেল খাটা মিনুর বিষয়টি আদালতে নজরে আনেন আইনজীবী শিশির মনির। গত ২৪ মার্চ এই ঘটনায় মিনুর নথি হাইকোর্টে পাঠানো হয়।